কি যে কি কি ধরনের ফান্ড আসলে আমরা পাই বা পেতে পারি, বা এই এই ফান্ড রাইজিং এর ভেতরে কি কি ধরনের এলিমেন্ট আছে। সো এই এলিমেন্ট গুলোকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে একটা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড মডেল। সো সাবস্ক্রিপশন বেসড মডেলটা হচ্ছে কিরকম, যে আপনি অনেক ক্ষেত্রে হয় যে এটা আমি যখন ফার্স্ট রেজিস্ট্রেশন করি তখনকার সাবস্ক্রিপশন মডেল, অনেক ক্ষেত্রে হয় হচ্ছে এটা আমার মাসে মাসে একটা ছোট অ্যামাউন্টের সাবস্ক্রিপশন দেওয়ার ব্যাপার থাকে। বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়। আপনি যদি চিন্তা করেন যে ক্লাব বা অ্যাসোসিয়েশন তারা কিভাবে তাদের অপারেশনকে রান করে, সেক্ষেত্রে কিন্তু এই সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমেই রান করে ম্যাক্সিমাম কেসে। তো এরকম এখন এখন ধরেন এটার আরেকটু ডিফারেন্ট আরেকটা এলিমেন্ট এসছে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও এখন এই ডোনেশন নেওয়ার ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশে একটু কম, বাট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কিন্তু এটা অনেক বেশি, বাট বাংলাদেশেও এখন শুরু হয়েছে। আপনি যদি পাঠাওয়ের অ্যাপে যান বা সহজের অ্যাপে যান, আপনি দেখবেন যে ওখানে ডোনেশন করার একটা সুযোগ আছে। বিদ্যানন্দের সাথে একটা এগ্রিমেন্ট করা আছে, তো ওরা জয় কুক হাউস এরকম ওদের সাথেও একটা এগ্রিমেন্ট করা আছে। এরকম বেশ কিছু ডোনেশনের এখন অপশন ডিজিটালিও আসছে বা অলরেডি শুরু হয়েছে ট্রেন্ডটা। সো এটা হয়তো সামনে আরো বাড়বে। তারপর হচ্ছে অ্যানুয়াল গিফট। অ্যানুয়াল গিফটের ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন কিছু ক্ষেত্রে অর্গানাইজেশন এবং কিছু ক্ষেত্রে যারা একটু ওয়েলদি পিপল তারা অ্যানুয়ালি গিফট বা ফান্ড দিয়ে থাকেন। তো এই যে অ্যানুয়ালি গিফট বা ফান্ডটা ওনারা দেন, সেক্ষেত্রে ওনারা কিভাবে দেন এটা, ওনাদের কিন্তু একটা মাইন্ডসেট ঠিক করা থাকে যে কারা কারা ওনারা কিভাবে এই জিনিসটা করবেন, কার কাছে দিবেন, কোন ধরনের কাজের জন্য দিবেন, এই প্ল্যান্ড অ্যাক্টিভিটিটার এগেনস্টেই ওনারা তখন বছর শেষে এই কাজটা করেন। কোম্পানিগুলোর ক্ষেত্রে ওদের ফিসকাল ইয়ারের একটা ব্যাপার আছে, ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর কোনো কোনো কোম্পানির ফিসকাল ইয়ার, কোনো কোনো কোম্পানি জুলাই থেকে জুন ফিসকাল ইয়ার মেনটেন করে, আবার কিছু কোম্পানি যারা হয়তো ইন্ডিয়াতে তাদের রিজিয়নাল অফিস বা ইন্ডিয়া বেসড কোম্পানি তাদের ক্ষেত্রে আবার এপ্রিল থেকে মার্চ এ ধরনের একটা ফিসকাল ইয়ারও ব্যবহার করে। সো ওই ওই ফিসকাল ইয়ার অনুযায়ী অ্যাকর্ডিংলি কারো ক্ষেত্রে হয়তো জুন, কারো ক্ষেত্রে মার্চ, বা কারো কারো ক্ষেত্রে ডিসেম্বরে এই ফান্ডটা ওনারা অ্যালোকেট করেন। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের প্ল্যান্ড গিফট। সো প্ল্যান্ড গিফটের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি এই এই গিফটটা সবচেয়ে চিন্তা করে তারপরে যারা দেন তারা বেশ চিন্তা ভাবনা করে তারপরে এটার পেছনে ওনারা আসেন। সো এই গিফটটা কিরকম, যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, কোনো একজন মানুষ তার জীবদ্দশায় ওনার লেটস সে যে ওনার একটা ফ্ল্যাট আছে, সো ওনার কোনো ছেলে বা মেয়ে বা আত্মীয় স্বজন কেউ নাই কথার কথা, সো সেক্ষেত্রে উনি চিন্তা করলেন বা আছে আত্মীয় স্বজন আছে, তারপরে উনি চিন্তা করছেন যে উনি একটা ফ্ল্যাট উনি কোনো একটা মাদ্রাসা বা মসজিদের নামে লিখে দিয়ে যাবেন। সো সেই ক্ষেত্রে এই প্ল্যান গিফটার ক্ষেত্রে কিন্তু ওনার একটা প্রস্তুতির প্রয়োজন হয় এবং এটা উনি উনি মারা যাওয়ার পর এটা ভোগ করবে যেই অর্গানাইজেশন বা যেই অ্যাসোসিয়েশনকে উনি দিয়ে যাবেন, তারা এটার বাকিটা ভোগ করতে পারবেন। সো এই ধরনের যেই গিফট বা যেই ফান্ড সেটাকে আসলে প্ল্যান্ড গিফট বলা হয়। সো এই 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 প্ল্যান্ড গিফট ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে জিনিসটা এরকম যে ভদ্রলোক বা ভদ্রমহিলা বা যিনি দিবেন উনি এটার পেছনে যথেষ্ট চিন্তা ভাবনা করে তারপরে দেন। সো এই ক্ষেত্রেটা এই ক্ষেত্রটাতে আমরা চিন্তা করবো এইভাবে যে যে কাজের জন্য দেয়া হচ্ছে সেই কাজেই যেন এই ফান্ড বা এই গিফটটাকে ব্যবহার করা হয়। আমরা সেই জিনিসের সাথে পরে আবার আসব যে কেন এটা ইম্পর্টেন্ট। আর ডেভেলপমেন্ট ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড বলতে হচ্ছে বেসিক্যালি বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটির জন্য যে ফান্ডটাকে রেইজ করা হয় থ্রু আ পিয়ার গ্রুপ বা হচ্ছে থ্রু ডিফারেন্ট পার্টনারশিপ মডেল, সেটাকে আমরা ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে বলি। এন্ডোমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, এন্ডোমেন্ট বেসিক্যালি একটু ডিফারেন্ট টাইপ অফ ফান্ডিং। এটা হচ্ছে এরকম যে ধরেন
আপনার কিছু শেয়ার আছে, আপনি সেই শেয়ারটা কোনো একটা কোম্পানিকে লিখে দিয়ে যাবেন, বা আপনার ওখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাড করা থাকতে পারে বা থাকে নর্মালি। তো সেটা কীরকম, আপনি এখান থেকে যে বেনিফিট হবে সেই বেনিফিট পুরোটা আপনি তুলে আনতে পারবেন না এবং আপনি শেয়ার বিক্রি করে দিতে পারবেন। তো আপনি ওখানে বেনিফিটের হয়তো লেটসে বলে দেওয়া থাকবে যে 50% তুলতে পারবেন না, 40% তুলতে পারবেন, বা ধরেন আপনি একটা ফ্ল্যাট আপনি কোনো একটা অর্গানাইজেশনের নামে লিখে দিলেন, সো এটার ভাড়ার টাকাটা ওনারা ব্যবহার করতে পারবেন কিন্তু ওনারা এই ফ্ল্যাটটা বিক্রি করে দিতে পারবেন না। সো এই ধরনের কিছু কন্ডিশনের এগেনস্টে বড় ধরনের ফান্ড বা গিফট দেওয়া হয়, সেইটাকে আসলে এন্ডাওমেন্ট বলা হয়, যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস ইনভলভ থাকে।